নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকের আমি কাতলা মাছের মাথা দিয়ে ডাল বানাবো। তো কী ভেবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখন এই মাথাগুলো কেটে নেব। বন্ধুরা, একটা মাথা কেটে নিয়েছি, আর একটা কেটে নেব। বন্ধুরা, মাথাগুলো ধুয়ে নেব ভালো করে। বন্ধুরা, এই ফুলকোগুলো বাদ দিয়ে দেব। বন্ধুরা, মাছের মাথাগুলো ধোয়া হয়ে গেছে, এবারে আমি পাকাটা জেলে দেব। বন্ধুরা, পাকাটা জেলে দিয়েছি, দিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এবারে আমি মশলা ভেজে নেব। বন্ধুরা, ধনে মৌরি জিরে আর গোলমরিচ একসাথে ভেজে নেব। বন্ধুরা, ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, এক্ষুনি ভাজা হয়ে যাবে। বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে, এবার লাগিয়ে নেব। বন্ধুরা, শিলে একবার ঢেলে নেব কেটে নেওয়ার জন্য। বন্ধুরা, এখন আমি ডালটা বসিয়ে দেবো সিদ্ধ করার জন্য। আমি নিয়েছি মুসারির ডাল, আপনারা মুগ ডাল দিয়ে করতে পারেন। আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম। বন্ধুরা, তাতে করে ডালটা সিদ্ধ হোক, আমি মশলাটা গুঁড়ো করে নেব। বন্ধুরা, মশলাটা বাটা হয়ে গেছে, খুব বেশি মিহি করে বাটিনি, এবার তুলে নেব। বন্ধুরা, এবারে আদা আর রসুন একসাথে বেটে নেব। বন্ধুরা, এই আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, ডালের মধ্যে যে ফেনাটা উঠেছে, ফেনাটা ফেলে দেব। বন্ধুরা, এবারে ডালের মধ্যে একটু হলুদ দিয়ে দেব। বন্ধুরা, ডালটা ভালো করে সিদ্ধ করতে হবে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি ডালটা, এবার ডালটা ভালো করে ভেজে নেব। ডালটা ঘেঁটে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেব। বন্ধুরা, এবারে ডালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে।
বন্ধুরা, ডালটা ফুটে গেছে, এবার ডালটা লাগিয়ে নেব। বন্ধুরা, এবারে মাছের মাথাগুলো ভেজে নেব। বন্ধুরা, তেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছের মাথা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবারে দিয়ে দেব। বন্ধুরা, মাথাটা এবার উল্টে দেব। বন্ধুরা, সূর্যের বৃষ্টি এসেছিল, তার জন্য ভিডিওটা আমি বন্ধ রেখেছিলাম। তো এখন মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাছটা তুলে নেব। বন্ধুরা, মাছের পাতা ভেজেছিলাম সেই তেলেতে, এখন দিয়ে দেব পাঁচ ফোড়ন। দিয়ে দেবো শূন্য লঙ্কা, তেজপাতা, বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে এটা ভেজে নেব। বন্ধুরা, এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। বন্ধুরা, এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাথাটা। বন্ধুরা, মাথাটা ভালো করে ভেঙে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো ঝাল, হলুদ আর লবণ। দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কা। দিয়ে এবার একটু আসছি ভালো করে ভেঙে নেবো। বন্ধুরা, এর মধ্যে এবার ডালটা দিয়ে দেব। বন্ধুরা, ডালটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, ডালটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। বন্ধুরা, যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো, দিয়ে লাগিয়ে নেব। ডালটা হয়ে গেছে, এবার লাগিয়ে দেব। বন্ধুরা, এবারে আমি খেতে বসে যাব, খেয়ে বলবো কেমন হয়েছে।
বন্ধুরা খেতে বসে গেছি, খেয়ে দেখবো কেমন হয়েছে। ডালটা খুব দারুণ হয়েছে, খেতে খুব সুন্দর টেস্ট। আর এই ডালের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।